হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন জমিতে সার দেয়া চলছে, জেঠু সকালবেলায় এসেই এই সমস্ত শুরু করে দিয়েছে। মানে জেঠুকে বলতে হয় না, জেঠু এসেই নিজের মতো নিজে করতে থাকে। তো আর আমি এদিকে ফুল তুলছি, আর ছেলে সবাই ঘরে ঘুমাচ্ছে। আর এখন বেজে গেছে অনেকটাই, বেলা 9টা বেজে গেছে, 9টার সময় ফুল তুলছি। আর শীতের সময় তো ফুল থাকে না তেমন একটা গাছে, তো এই ছোট ছোট কাঠমল্লিকা ফুলগুলোই তুলছি একটু। আর জবা ফুল আছে কয়েকটা, মানে শীতে তো ওই ঠান্ডার মধ্যে ফুলই ফুটতে চায় না, আর গাঁদা ফুল নেওয়া হয়। তো এদিকে আমি ফুল তুলছি, আর মা ক্যামেরাম্যান হয়েছে, মা আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর মা এখনও পর্যন্ত আজকে ঠাকুর ঘরে যায়নি, বলছে আজকে বেলা করে যাবে। আর এইদিকে জেঠু আবার লঙ্কার চারা লাগাচ্ছে, মানে লঙ্কার বীজগুলো লাগাচ্ছে টবের মধ্যে, যাতে লঙ্কা হয়। লঙ্কাগুলো ভীষণ ঝাল, দেখে বুঝতে পারছো, লাল লাল লঙ্কা আর ট্যাপা ট্যাপা লঙ্কা একদম। তো চলো জেঠু এদিকে জেঠুর কাজ করুক, আমি ওইদিকে আমার কাজ করতে চলে যাই, কারণ বক বক করলে দেরি হয়ে যাবে। দেখো এক রাঁধুনি আর এক রাঁধুনি কেমন করেছে, হয়েছে? লবণ লাগবে? আর দেখো মিষ্টি তো দিলাম 2 চামচ, আবার লাগবে? গুলেছে? তো আজকে দুপুরের মেনু আমাদের খিচুড়ি, পালং শাকের তরকারি, পালং শাকের ঘ্যাট বলে না ওরকম একটা। দেখো খিচুড়িটা টকপক করে ফুটছে, আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তবে খুবই কম। প্রতিদিন হলে আবার ভালোবাসাটা থাকবে না। এই যে পালং শাক, আমাদের গাছেরই পালং শাক, ওই যে চাষ করা হয়েছে। তো এখানে মা জেঠি মিলে যা করছে করুক, আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম। এই যে মা এখন নামাবে খিচুড়িটা, বলছে সব ঠিকঠাকই আছে, ভালো টেস্ট হচ্ছে। আমি আমার কাজে লেগে পড়ি। তো কাজে লেগে পড়ি বলতে বলতে বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলো গুছিয়ে নিই। এই কাজটা আমার প্রতিদিনই থাকে, মানে এগুলো কম্পালসারি কাজ, মানে কাচাকুচি করা, মানে যে টুকিটাকি যে কাচাকুচিগুলো থাকে সেগুলো, বাসন গোছানো, ঘরটা ঝাঁটানো, ছেলেকে স্কুলে দেয়া, স্কুল থেকে নিয়ে আসা, তো এই আর কি টুকিটাকি কাজকর্ম। মানে রান্নাবান্না না থাকলে যে একেবারেই কাজকর্ম থাকে না, সেটা একদমই ভুল কথা। তো যাই হোক, তো যারা ভাবে এরকম একটা ব্যাপার যে আমার কোনো কাজকর্মই নেই, সারাদিন শুয়ে বসে থাকি, হয়তো ভাতটাও কেউ খাইয়ে দিয়ে যায়, তো সেরকম কোনো ব্যাপার না। রান্নাবান্না না থাকলেও অজস্র কাজ থাকে সারাদিন, যারা মানে গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে তারা অবশ্যই জানে। তো চলো বাসন টাসন গুছিয়ে নিই, তারপরে দেখা যাক আবার কি করি। ছেলে বায়না করছে যে আমাকে এখন পাশের দোকানে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দিতে হবে, তো দেখা যাক কি হয়। এই দেখো বন্ধুরা, মাম্মা মামাকে কি কিনে দিয়ে গেল, ক্লে। নেই দেবো না, বুনু বলছে থাক তোকে কিনতে হবে না, আমি কিনে দিচ্ছি। তো আমি কিনতে কিনতে হাঁপিয়ে গেছি, মানে পাশে দোকান হয়ে মানে এত খরচ হয় কি বলবো, মানে এইসব কিনতে কিনতেই শেষ একদম। ওলে বাবা, সত্যি তো রুটির মতো গোল্লা গোল্লা বানিয়েছ কি গো, ক্লে। আচ্ছা তুমি খেলো, হ্যাঁ আমি শেপগুলো দিচ্ছি, হ্যাঁ শেপগুলো দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে এগুলো দিয়ে তুমি করো আর আমি দিচ্ছি। এগুলো সব দিয়ে খেলো, ঠিক আছে খেলো। বেলার মতোটা পাচ্ছি না বাবা, এইগুলোই নাও, ঠিক আছে। এবার এদিকে দেখো খাট সরানোর পর্ব চলছে, মা বাবা আলাদা হয়ে যাবে বলছে, একসাথে থাকবে না, ওর জন্য খাট সরাচ্ছে। আসলে ঘটনাটা হচ্ছে বাবাই ধারে সই, আর মা বাবাকে ডিঙিয়ে ওই পাশে যেতে পারে না, ওর জন্য ওই পাশটা একটু ফাঁকা করছে যাতে ওই পাশ থেকে গিয়ে উঠতে পারে। তো এই নিয়ে খাটটা 3 বার করে সরাচ্ছে, বলছে এবারে আমি বাইরে বের করে দেবো খাটটাকে। কি পরিষ্কার দেখেছিস, সেই তো কথা, স্নান করে এখন রোদে বসে তেল মাখবো।
এই বাবা চলে আসো, মাটিতে পড়ছে তো। মা আর আমি বসে বসে তেল মাখি রোদ্দুরে। আর বুবু দেখো কি করছে। কি করছে গো? দেখো মুখে একবার। দুজনে এখন সেই, এটা তোর বোন বানাচ্ছে। এটা বোন? এটা আমার বোন। ওর ওর বোন, অভিরূপের বোন, মানে তোর মেয়ে। আমার মেয়ে? তোমার কে? আমার নাতনি। বাবা, তার মানে মার মনে হয় এখন একটা নাতনির শখ হয়েছে। হ্যাঁ, আমার নাতনি। ওরে বাবা, আমার বানাচ্ছে কি? আমাদের ছোটবেলায় যেমন সে পুতুল বানিয়ে দিত, সে আগুনে পুড়িয়ে দিত, পুতুল বানিয়ে আবার আগুনে পুড়িয়ে দিত যাতে না ভাঙে, তাই না? আমাকে বানিয়ে দিয়েছিল মা এরকম বড় বড় একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল। ওটাকে শাড়ি পরিয়ে দেখো কি সুন্দর হয়েছে। ও, তার মানে তোমার আগে একটা নাতনি ছিল। হ্যাঁ, ও আগে একটা নাতনি ছিল। কই দাও দাও দাও, বোন হোক সেটা ও চায় না। ওই দেখ, বলে কাচু দিয়ে কেটে দেব গলা। কাচু দিয়ে গলা কেটে দিচ্ছে, মানে যদি বলে যে একটা এটা লাগিয়ে দিয়েছি আবার। বাবা, তোমার বোন না কষ্ট পাবে তো বাবা? বুনু আসলে তুমি বুনুকে ভালোবাসবে না? বাসবে? এটা তো পুতুল, গলা তো কাটতেই হয়। এটা তো পুতুল। না না বাবা, তুমিই আমার সব, তুমিই আমার সব বাবা। দেখবে হ্যালো ফ্রেন্ডস না, আমি এটা কি কাটবো কেমন ভাবে? ওলে বাবা, আমি জানি না, তবে নাতি আছে, পুতির চিন্তা করতে হবে না। আচ্ছা হয়েছে, চলো এবার খাওয়া দাওয়া করি। চলো না না, একটু না। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তারপর আবার আসছি সন্ধেবেলা, ঠিক আছে? আর মেনুটা ভালো করে দেখালাম না, খিচুড়ি আর কি দেখাবো। তো বলতে বলতেই চলে এসছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় মা এখন কাটছে মোচা, আর মোচার ভেতরে একটা অংশ থাকে না, একদম ছোট্ট, মানে মোচা কাটতে কাটতে একদম শেষে যে ছোট্ট অংশটা থাকে সাদা মতো, সেইটা খেতে ভীষণ ভাল লাগে। তো তার জন্যই ছেলে দাঁড়িয়ে রয়েছে, যে হাত পাচ্ছে যে আমাকে একটু দাও। আমরাও ছোটোবেলায় খেতাম, ওই যে হাতে চলে গেল, ওটা লবণ দিয়ে খাবে, একটু কষকষ খেতে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে। আর এক একটা মোচার তিতো থাকে, ভাল লাগে না, বেশি কষকষ থাকে। তো মোচা ছাড়ানোর দায়িত্ব মার, আর আমিও মোচা ছাড়িয়ে দিই, কিন্তু কাটার দায়িত্বটা মারি। আর আজকে আমি আর হাত দিইনি, কারণ ছেলের ওইদিকে একটু প্রজেক্টের কাজ ছিল, তো সেগুলো করছিলাম, তো ওর জন্য আর আমি করিনি। আর মা এসছে, তো চলো মাকে আবার তোমাদেরকে একটু দেখাই। এই যে দুদুনের সাথে কোলে উঠে গল্প চলছে, মানে দুদুন থাকবে, ঠাম্মা থাকবে, তার মজাই আলাদা, তাই না? মানে নাতি নাতনিদের আলাদাই মজা, এটা একটা মজার জায়গা। তো মা চলে গেছিলো, মানে দুদিন আগে মা এসেছিল, এবার বুনু রয়েছে। মার খুব মন খারাপ করছে, মানে একা একা বাড়িতে থাকতে, তাই হঠাৎ করে দুপুরবেলা চলে এসছে, মানে কাউকে বলেনি কিছু। তার আমি খাচ্ছি, তো তখন দেখি মা এসে পেছনে চুপচুপ করে দাঁড়িয়ে রয়েছে, মন খারাপ করছে, ওর জন্য চলে এসছে। তো মা এখনই চলে যাবে, তো চলো মা আমি একটু রান্নাঘরে যাই, বাসন কোসন আছে ওগুলো গিয়ে একটু ধুয়ে ফেলি। দুধ দিয়ে গেল এই মাত্র, দুধ বসিয়ে দিলাম, এখন এই বাসনগুলো মাজতে হবে। বাবা, এই তো গরম জল বেরিয়ে গেছে, ঠান্ডার মধ্যে বাসনে হাত দেওয়া মানে।
এই ঠান্ডার মধ্যে এখন বাসন মাজতে কি যে মজা লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই বাসন মাজার আগে আমি একটুখানি কলটা চালিয়ে নিয়েছিলাম, এখন জলটা গরম বেরোচ্ছে, মানে এখন আর অতটা ঠান্ডা নেই, অসুবিধা হচ্ছে না। তো ঠান্ডা লেগেছে তো ওর জন্যই মানে জলে হাত দিতে গেলেই আগে ভয় লাগছে যে আবার বোধহয় হাতচু হবে, আবার বোধহয় মাথা ব্যথা করবে, এই সমস্ত মনে হচ্ছে। আর বাসন মাজাটা তো অতটা হয় না, এই সন্ধ্যার দিকেই এই যেগুলো জল খাবার টাবার খাওয়া হয়, জল খাবার বলছি মানে সন্ধ্যার যে টিফিন টিফিন করা হয়, চাটা করা হয়, সেই বাসনগুলোই থাকে, সেগুলোই মাজা হয়। কারণ যেটি তো রান্না বান্না করে বাসনগুলো মেজে দিয়ে যায়, আর টুকিটাকি মাজা হয়, তাছাড়া বেশি একটা বাসন মাজা হয় না। তো কাচাকুচি করতে গিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আসলে ঠান্ডা লাগারই ছিল, সবারই বাড়িতে ঠান্ডা জ্বর হয়ে গেল, আমারটা আর কেন বাদ থাকবে। তো সের জন্যই জ্বরটা এসেছে, মানে ঠান্ডাটা লেগেছে। আর মা বলছিল, মানে শাশুড়ি মা বলছে তুই কাচাকুচি করেছিস অনেক, ওর জন্য তোর ঠান্ডা লেগেছে। তো ঠান্ডাটা লাগারই ছিল তাই ঠান্ডা লেগেছে। নতুন বউ এসছে বাড়িতে, এখন দুধ লানো দেখছে। কে নতুন বউ বল? তুই আবার কি? ও আমি দেখছি, তাই আমি সবাইকে দেখাচ্ছি। দুধ জ্বালানো হয়ে গেল, এবার এই দুধটুকু দিয়ে হবে ছানা, আর এই দিকে ক্ষীর হবে। দেখো ক্ষীর বসিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, আর একটু খেজুরের গুড় দেব, মিষ্টি হয়নি। কদিন ধরেই দুধটা জমা হচ্ছে, ভাবছিলাম যে ক্ষীর বানাবো, তো দুধটা অনেক ঘন হয়ে গেছে, একদম গন্ধ বেরোচ্ছে, ক্ষীর ক্ষীর গন্ধ বেরোচ্ছে। আর আজকে এরকম হাফ দুধ দিয়ে দিয়েছি, আর হাফ দুধ দিয়ে ছানা হবে। তো দেখো ক্ষীরটা কেমন দেখতে হয়েছে, একদম লোভনীয় না? দেখে লোভ লাগছে? আমার তো ভীষণ লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। ক্ষীর খেতে ভালোবাসে অরিন্দম আর আমার ছেলে, ভীষণ ভালোবাসে। আমরাও কম ভালোবাসি যে সেটা না, আমরাও অনেক ভালোবাসি খেতে। তো এটা খাওয়ার সময় খাওয়া হবে। আর ওইদিকে আজকে আছে বেগুন পোড়া, আর ভাবছি যে পরোটা বানাবো, তো দেখি কি হয়, এখনও ঠিকঠাক হয়নি। এই যে বেগুন পোড়া রয়েছে, রুটি বানাতে হবে কারণ বাবা খাবে, তো বাবার জন্য দুটো রুটি করব। আর এই যে আমাদের পরোটা করেছি, আর পরোটার সাথে বেগুন ভাজা, আর সকালে তরকারি ছিল যে পালং শাক সিম বেগুন দিয়ে, সেটাই নিয়েছি একটু, কারণ পরোটার সাথে বেগুন পোড়াটা ঠিক মানাবে না। তো আমি আর বেগুন পোড়া খেলাম না, রেখে দেবো ফ্রিজে, কালকে সকালবেলা ভাতের সাথে খাবো। আর এখন অরিন্দম চলে এসেছে, অরিন্দম এনেছে পান, এই যে দেখো পান। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়ার পরে পান খেয়ে মিষ্টি মুখ করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পানটা চলো আয়েস করে খাই। আর হচ্ছে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ছেলের জন্য আর ছেলের ঠাম্মার জন্য রেখে দেব, কালকে খাবে, কারণ এখন ওদেরকে ডাকা যাবে না, মাও এদিকে ঘুমিয়ে পড়েছে। মানে অরিন্দম এসছে একটু পরেই, আমাদের খাওয়া দাওয়ার অনেকটা পরেই এসছে, এখন বাজে প্রায় 11টা। মজা! তো এখন আমরা সবাই মিলে পান খাবো। আর এই যে পান রেখে দিলাম, এটা হচ্ছে ঠাম্মার জন্য, মানে ছেলের ঠাম্মার জন্য আর ছেলের জন্য, ওরাও ভীষণ ভালোবাসে পান খাওয়ার, সবাই আমাদের বাড়িতে মানে ভীষণ ভক্ত। খাবি চেরিটা? আমি চেরি ভালো লাগে না খেতে। সোনা যদি এখন জেগে থাকতো, এখানে থাক, তুই কথাটা কম বল, নাল জেগে যাবে। পাপুদা বলো আয়েস করে খাও, পুরোটা যদি এখন মুখের মধ্যে দিই। তুই দিয়েছিস পুরোটা মুখের মধ্যে? না না খাবো। কথা বলতে পারছে না, ও এখন আয়েস করছে। ও এখন বলতে চাইছে আমি এখন এতই আয়েস পাচ্ছি আর কথা বলতে পারছি না। সো গাইস, গুড নাইট।